একটা বিশ্ববিদ্যালয় যাকে বলা হতো জ্ঞানীর ভান্ডার, যার লাইব্রেরিকে বলা হতো ধর্মগঞ্জ। শুধুমাত্র ও এক রাজার ইনসিকিউরিটি, হিংসা, এই সমস্তর জন্য আগুন ধরিয়ে দেওয়া হয়। একটা বিশ্ববিদ্যালয়ে যার লাইব্রেরিতে মহাকাশ গবেষণা থেকে শুরু করে দর্শন থেকে শুরু করে কিসের না ম্যানুস্ক্রিপ্ট ছিল, প্রায় 90 লক্ষ বই ছিল যে লাইব্রেরিতে। সেই লাইব্রেরিকে যখন পুড়িয়ে দেওয়া হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো, প্রায় 3 মাস ধরে চলেছিল আগুনের লেলিহান শিখা। চারপাশে শুধুমাত্র ধ্বংসের ছবি। যে বিশ্ববিদ্যালয়ের কথা বলছে, সেই বিশ্ববিদ্যালয়ে প্রচুর মানুষের পড়াশোনা, রিসার্চ সবকিছুর প্রাণ কেন্দ্র ছিল, কিন্তু 1193 সালে সেই বিশ্ববিদ্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমি কোন বিশ্ববিদ্যালয়ের কথা বলছি তা অবশ্যই আপনাদেরকে বলবো, তবে তার আগে আপনাদের মনে করিয়ে দিই যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। নালন্দা বিশ্ববিদ্যালয়, যাকে জ্ঞানের ভান্ডার বলা হয়। আজকের এই ভিডিওতে এই নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দেব। নালন্দা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা ছিল যেখানে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ পড়াশোনার জন্য আসত। এই মুহূর্তে একটা আমরা ট্রেন্ড দেখি যে ছেলেমেয়েরা তারা উচ্চশিক্ষা অর্জনের জন্য বিদেশে যায়। অক্সফোর্ড তাদের কাছে বলা যেতে পারে স্বপ্নের ইউনিভার্সিটি, কিন্তু একটা সময় ছিল যখন নালন্দা ছিল স্বপ্নের ইউনিভার্সিটি এবং তিব্বত, চীন, ইন্দোনেশিয়া, জাপান এই সমস্ত জায়গা থেকে পড়ুয়ারা আসত শুধুমাত্র এখানে জ্ঞান আহরণ করার জন্য। 57 একর জমির ওপরে বানানো হয়েছিল এই নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয়। লাল পাথর দিয়ে বানানো হয়েছিল আর এর পরিকাঠামো সত্যি দেখার মতো ছিল। ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসে আলোচনা করে একটু একটু করে তৈরি করা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়। সংস্কৃত শব্দ না আলম দা থেকে এসেছে এই নালন্দা, যার যদি একটু অর্থ করি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আনস্টপেবল ফ্লো অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের ভান্ডার। রিপোর্টে জানা যায় যে এই নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল আম বাগানের উপরে। 500 জন ব্যবসায়ী গৌতম বুদ্ধকে এই জমি উপহার স্বরূপ দিয়েছিলেন, আর সেই মতন গৌতম বুদ্ধ এখানে বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার ঘটানোর কাজ শুরু করেন। আর অচিরেই বৌদ্ধ ধর্মের প্রাণ কেন্দ্র হয়ে ওঠে এই নালন্দা। এখানে চিকিৎসা বিজ্ঞান, দর্শন, রাজনীতি সমস্ত কিছু নিয়ে পড়াশোনা করানো হতো। হিউং সাং তিনি বলছেন যে তিনি এখানে বৌদ্ধ ধর্ম শেখার জন্য আসেন এবং 10 বছর তিনি এখানে ছিলেন। তিনি বলছেন যে এখানে প্রায় 2000 প্রফেসর ছিলেন, আর এরা প্রত্যেকেই যারা পড়াতেন তারা নিজেরা নিজেদের জগতে এক একজন গণ্যমান্য খ্যাতনামা ব্যক্তি ছিলেন। প্রচুর পড়ুয়া এখানে পড়তেন। হিউং সাং তিনিও 10 বছর থাকার পর এখান থেকে বেশ কিছু যে ম্যানুস্ক্রিপ্ট রয়েছে সেই ম্যানুস্ক্রিপ্ট নিয়ে চলে যান। তো আর্যভট্টের মতন মানুষ যিনি শূন্যের খোঁজ দিয়েছিলেন তিনিও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। এখানে সমস্ত কিছু নিয়ে পড়ানো হতো। এখানে হলঘর, মনাস্ট্রি, মন্দির, পার্ক, পুকুর, সুইমিং পুল সমস্ত কিছু ছিল, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভীষণ সূক্ষ্ম কাজ দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু যতবার নালন্দা তৈরি হওয়ার পর থেকে বহুবার এখানে কিন্তু আক্রমণ করা হয়েছে, যতবার আক্রমণ হয়েছে ততবার নালন্দা মাথা তুলে দাঁড়িয়েছে, কিন্তু শেষ আক্রমণে নালন্দা মাথা তুলে দাঁড়াতে পারেনি। এক রাজা, তিনি শুধুমাত্র নিজের ইনসিকিউরিটি থেকে হামলা করেছিলেন, সেই রাজা সম্পর্কে তো অবশ্যই আপনাদের বলবো, কিন্তু যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে ইতিহাসের সব থেকে হিংস্র আক্রমণাত্মক রাজা যিনি হিন্দু ধর্মকে রীতিমতন কণ্ঠরোধ করার চেষ্টা করেছিলেন, তবে কার নাম বলবেন? আমার মনে হয় উত্তরটা আমাদের অনেকেরই মিলে যাবে, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি সম্পর্কে জানার জন্য অবশ্যই আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনারা পুরো ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ফিরে আসি আবারও নালন্দা ধ্বংসের গল্পে। যার কথা বলছি, যিনি এই নালন্দা ধ্বংসের নেপথ্যের মানুষ, তিনি হচ্ছেন বখতিয়ার খিলজি।
বক্তিয়ার খিলজি সেই সময় দিল্লি এবং আওয়াধে আসেন কাজের জন্য, কাজের খোঁজে। যেটা দেখা গিয়েছিল যে সেই সফলতা তিনি পাননি, এরপর তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করলেন। সেখানে অচিরেই বক্তিয়ার খিলজি নিজের কাজ এবং নিজের প্যাশনের মধ্যে দিয়ে অন্যতম হয়ে উঠেছিলেন এবং তার জন্য তাকে সেনাতে মুখ্য ভূমিকায় রাখা হয়। তাকে বিহারের দুটো গ্রামের দায়িত্ব দেওয়া হয় আর সেই গ্রামের দায়িত্ব পেয়েই রীতিমতন নিজের যেন রূপ দেখাতে শুরু করেন বক্তিয়ার খিলজি। একটু একটু করে ছোট্ট ছোট্ট জায়গাগুলিকে তিনি দখল করতে শুরু করেন। তার টার্গেট ছিল একটাই, পুরোটা দখল করে নেওয়া। এই সময় পর্বে ভীষণ অসুস্থ হয়ে পড়েন বক্তিয়ার খিলজি। তার এমন রোগ হয় যে কোনো রকম কোনো বৈদ্য তার রোগ সারাতে পারছে না। এরপর তিনি জানতে পারেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ বিভাগের যিনি প্রধান আছেন তিনি নাকি যে কোনো অসাধ্য সাধনকেও করে দেখাতে পারেন, মানে যে কোনো অসাধ্যকেও সাধন করে দেখাতে পারেন। তো বক্তিয়ার খিলজি তিনি ভাবলেন যে আমার ধর্মের কেউ আমাকে সারাতে পারছে না, একজন কাফির নাকি আমাকে সারিয়ে দেবে, ইগো ক্ল্যাশ যাকে বলে। তো তিনি প্রথমে ঠিক করেছিলেন তিনি যাবেন না, কিন্তু ধীরে ধীরে অবস্থার অবনতি হওয়ায় তিনি ঠিক করলেন যে তিনি রাহুল শ্রী ভদ্রের সঙ্গে যোগাযোগ করবেন। সেই মতো ঘোড়া ছুটিয়ে তিনি নালন্দা পৌঁছালেন। সেখানে গিয়ে তিনি দুটো শর্ত রাখলেন, যে শর্ত বড়ই ভয়ঙ্কর। তিনি বললেন যে আমাকে ছোঁয়া যাবে না এবং আমাকে কোনো ওষুধ দেওয়া যাবে না, তাও আপনাকে চিকিৎসা করতে হবে এবং আমাকে সারিয়ে তুলতে হবে। অদ্ভুত কঠিন শর্ত, মানে ডাক্তার যদি রোগীকে ছুঁয়ে না দেখে বা ওষুধ না দেয় তাহলে সুস্থ করবে কি করে? কিন্তু রাহুল শ্রীভদ্র তিনি কিন্তু সেটাকে মেনে নেন। তিনি বলেন ঠিক আছে, আপনি প্রত্যেক দিন কোরআন পড়বেন। তো সেই মতন রোজ কোরআন পড়া শুরু করলেন বক্তিয়ার খিলজি। ধীরে 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 তিনি সুস্থ হয়ে উঠলেন। আসলে ব্যাপারটা কি জানেন তো, বক্তিয়ার খিলজিকে ওষুধ দেওয়া হয়েছিল। কিভাবে না, রাহুল শ্রীভদ্র তিনি কোরআনের প্রত্যেক পাতায় ওষুধকে মিশিয়ে দিয়েছিলেন আর রোজ যখন তিনি ওই কোরআনটা পড়তেন তখন হাতের স্পর্শে সেই ওষুধ তার শরীরে চলে যেত। এরপর বক্তিয়ার খিলজি ভাবলেন যে বাবা, আমাকে একজন কাফের ঠিক করে দিল, না এ তো হতে পারে না। সেই থেকে তার ভেতরে একটা ইনসিকিউরিটি কাজ করা শুরু করলো। তারপর তিনি যেমন ভাবলেন তেমন করলেন, সেনা নিয়ে পৌঁছে গেলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল পুরো বিশ্ববিদ্যালয়কে। মনাস্ট্রি, মন্দির, লাইব্রেরি সমস্ত কিছু জ্বলে পুড়ে ছারখার। প্রায় 3 মাস আগুনের গ্রাসে ছিল এই লাইব্রেরি, যাকে ধর্মগঞ্জ বলা হতো। সমীক্ষা বলছে যে এই সময় এই আগুনে পড়ে প্রচুর জীবন্ত মানুষের মৃত্যু হয়েছে, অর্থাৎ প্রায় 1000-এর মতন মানুষ তারা বেঁচেছিলেন এই আগুনের লেলিহান শিখা তাদের প্রাণ কেড়ে নেয়। এরপর 1811-12 সাল নালন্দার জন্য আবার ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই সময় নালন্দার কিছু ধ্বংসাবশেষ সম্পর্কে খোঁজ পাওয়া যায়। তারপরে খোঁজাখুঁজি শুরু হয় এবং বেশ কিছু জিনিসপত্র সামনে আসে। এপিজে আব্দুল কালাম তিনি প্রস্তাব রেখেছিলেন নালন্দাকে আবার নতুন করে তৈরি করা হোক। সেই মতো 2014 সালের সেপ্টেম্বরে নালন্দার দরজা আবারও সাধারণের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু আপনাদের কি মনে হয় যে তখনকার নালন্দা আর এখনকার নালন্দা একই রকম? এখনো কি একই রকম ভাবে সেখানে পড়াশোনা হচ্ছে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলাকে, অবশ্যই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার WhatsApp চ্যানেলও।